আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের জন্য অন্য আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম। দেখে হয়তো অনেকে বুঝতে পারতেছে, এখানে আমি ডিপ্লোমা দুধ নিয়েছি, আর এখানে আমার মেজারমেন্ট কাপ নাই, তার জন্য আমি চায়ের কাপে এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। অবশ্যই তোমরা বুঝতে পারতেছো আমি কী বানাবো, তো আমার সাথেই থাকো। এখানে একটা ডিম নিয়েছি, আমি একটাই ডিম নিয়েছি, এটাকে ভালো করে ফেটে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচ ঘি। এখন এগুলিকে ভালো করে মিশিয়ে নেব। আর একটু ঘি হয়তো লাগবে, তার জন্য আর একটু ঘি দিয়ে দিচ্ছি, অল্প, 1 চামচ ভরে দিলেই হয়ে যায় আর কি। এটা অবশ্য পুরোপুরি ভরে নিই। এখন ফেটে রাখা একটা ডিম, এটাকে আমি অল্প অল্প করে দিয়ে দিব, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এখন আরো অল্প করে আবারও দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সবটা ডিম আমি দিইনি, তো গোলাটা এরকম হয়েছে। এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে একদম সুন্দর হয়ে যাবে, এরকম নরম হয়ে গেলে চিন্তার কোনো কারণ নাই। তো এটাকে আমি ভালো করে মেখে মেখে এরকম নরম হয়ে গেছে, এখন আমি রেখে দিব। এরকম নরম হয়ে গেছে, কোনো সমস্যা নাই, এটা আমি 5 মিনিট রেখে দিলেই একদম সুন্দর হয়ে যাবে। ওই তো 5 মিনিট পরে এটা এরকম হয়ে গেছে, এখন কিন্তু যে কোনো শেপ দেওয়া যাবে। তো এভাবে তো রসমালাই শেপ দিয়ে নিচ্ছি। এরকম করে আমি সবগুলি বানিয়ে নিব। অল্প একটু নিয়ে 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 এরকম করে অল্প একটু হাতের তালুতে নিয়ে এরকম রসমালার আকারে সবগুলি আমি শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু অংশে কোথাও ফেটেও যায়নি, কিছু হয়নি, একদম সুন্দর পারফেক্ট হয়েছে। দেখিয়ে দিলাম, ছোট বাবু বানাচ্ছে, এই তো ও, হ্যাঁ বানাও, এই তো এই তো এইখানে দুধটা জাল দেওয়া হচ্ছে, দুধটা এদিকে ঘন হোক আস্তে আস্তে। এই ঘিটা দিয়ে যদি রসমালাইগুলি আপনারা তৈরি করেন তাহলে পারফেক্ট হবে, এবং এটা অনেক ভালো ঘি, এটা দিয়ে আমি সবসময় রসমালাই বানাই। তো আপনারা অবশ্যই এই ঘিটা খুঁজে নেবেন। এই তো দেখেন কি সুন্দর করে বানাচ্ছে, এই তো এইটাও বানিয়েছি। ওই পাত্রে ছোট হবে তাই আমি এই পাত্রের দুধটাকে ঢেলে দিচ্ছি,
অর্ধেকটা দুধ দিয়েছে, এখানে আমি 1 লিটার একটু বেশি দুধ নিয়েছিলাম, অর্ধেকটা দুধ ঢেলে দিয়েছি এইটাতে, আর অর্ধেকটা দুধ আরেকটা চুলায় আমি জাল দিয়ে ঘন করে নিব। এইখানে আমি একটা তেজপাতা দিয়েছি ছিঁড়ে, আর এদিক দিয়ে দুধগুলো আসতেছে, এখনটা কমিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 টেবিল চামচ, মানে 3 চামচ চিনি, এখানে 3 চামচ চিনি হবে, মানে 4 চামচে। চিনি দিয়ে এখন আমি ওই বানানো মিষ্টিগুলি এখানে দিয়ে দিব, সবগুলি মিষ্টি ঢেলে দিলাম, দিয়ে এটা আমি এখন রান্না করব। 2টা এলাচি দিয়ে দিচ্ছি, এখন এটাকে আমি রান্না করব। তো বলক আসার সাথে সাথেই কিন্তু মিষ্টিটা ফুলে ডাবল হয়ে গেছে, আর এই তো আপনারা হয়তো দেখতে পারতেছেন মিষ্টিগুলো অনেক বড় হয়ে গেছে। এটাতে আমি ঢাকবো না এবং আস্তে আস্তে জাল করব। মাশাল্লাহ এরকম সুন্দর হয়েছে, একদম ফুলে টইটুম্বুর। এটাকে আমি এরকম করে নেড়ে চেড়ে রান্না করব। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে দুধটাকে আমি ঘন করে নিচ্ছি, 1/2 কাপ গুঁড়া দুধ দিয়েছি, দিয়ে দুধটাকে আমি ঘন করে নিতেছি। এই তো একটা মিষ্টি আমি তুলে নিয়েছি দেখার জন্য সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়েছে। এখন আমি চুলার জানলাটা বন্ধ করে দিব। আমরা যে দুধটা ঘন করতেছিলাম এইখানে গুঁড়া দুধ পাউডার দেওয়ার পরে, গুঁড়া দুধ দেওয়ার পর এখানে আমি আবার কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি, 1/2 কাপের মতো আমি দিয়ে দেবো কনডেন্স মিল্ক। দিলে কী হবে, দুধটা খুব তাড়াতাড়ি আরও ঘন হয়ে যাবে এবং চিনি আর বাহির থেকে দেওয়া লাগবে না। তো দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি, 1/2 কাপের মতো দিব কনডেন্স মিল্ক। এই তো দুধটা এরকম ঘন হয়ে গেছে, এখন আমি দুধটা এটার সাথে মিশিয়ে দিব। এই তো দুধটা ঘন হয়ে গেছে, এখন এই দুধটা আমি রসমালাইয়ের সাথে মানে মিষ্টির মধ্যে ঢেলে দিচ্ছি। সবটা দেওয়া হয়ে গেল, এখন আমি এটাকে আলতো হাতে একটু নেড়ে দিব এবং চুলার জালটা অল্প করে বাড়িয়ে দিয়েছি। আমি দুধটা দিয়ে 1 মিনিট মতো জাল করে নিয়েছি, এটা কিন্তু আমি নাড়াচাড়া করিনি, মানে কাঠি দিয়ে নাড়া দিইনি, এরকম করে খালি নেড়ে চেড়ে এখন তো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি, মানে চুলার জল বন্ধ করে এখানে রেখে দিলাম, ঠান্ডা হওয়ার পর এটা খেলে একদম পারফেক্ট দোকানের মতোই লাগবে। তো আপুরা ভাইয়ারা এরকম হয়েছে, অবশ্যই এটা ঠান্ডা করে খেলে সবচেয়ে ভালো লাগে, তো আপনাদের দেখানোর জন্য আমি এটা গরম গরম নিয়ে এসেছি। সেম এরকম হয়েছে, মিষ্টিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে সিদ্ধ হয়ে গেছে, আর খেতেও অনেক স্বাদ। তো আপনারা দোকান থেকে না আনে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন, এবং আমার রেসিপিটা যদি ফলো করেন তাহলে পারফেক্ট রসমালাই হবে ইনশাল্লাহ। অনেকগুলো খেয়েও দেখেছি অনেক ভালো হয়েছে। তো আমি তাহমিনা ব্লগস থেকে তাহমিনা বলছি, অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। তাহলে আজকের মতো এখানে আসি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।